এভরিওয়ান, স্বাগত জানাই মিনময়ী রান্নাঘরে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি চাটনি রেসিপি শেয়ার করব। যারা আমার মতো চাটনি লাভার্স আছেন, যাদের শেষ পাতে চাটনি না হলে জমেই না, আশা করি তাদের জন্য রেসিপিটি খুবই হেল্পফুল হবে। চলুন তাহলে দেখে নিই আমার চাটনি তৈরিতে কী কী উপকরণ লাগছে। মৌসুমে পাওয়া যায় এমন কয়েকটি ফল ইউজ করেছি। আপনারা চাইলে এর যে কোনো দুইটি বা তিনটি দিয়েও করতে পারবেন। এখানে আমি নিয়েছি চারটি টমেটো, একটি আমড়া, সামান্য পরিমাণ তেঁতুল, সাত আটটি জলপাই, সামান্য পরিমাণ সাদা লবণ ও বিট লবণ, হাফ কাপ চিনি, সামান্য ড্রাই ফ্রুটস, হলুদ, একটি কাঁচা মরিচ, এক চা চামচ পাঁচফোড়ন, এক চা চামচ জিরা, তিনটি শুকনো লঙ্কা ও পরিমাণ মতো সরিষার তেল। চাটনির জন্য আমরা টমেটো ও জলপাই আমি এমন পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি চাটনির মশলা তৈরি করে নিব। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ও জিরে। খুব ভালোভাবে ঢেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। এখন আমি তেঁতুল বাদে বাকি উপকরণগুলো হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। দিচ্ছি সামান্য লবণ, এক চিমটি হলুদ ও কাঁচা মরিচ। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটি ডালের কাটার সাহায্যে আমি জলপাই ও আমড়া একটু ভেঙে নেব। খেয়াল রাখবেন যেন পুরোপুরি ভেঙে না যায়। এখন প্যানটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, একটি শুকনো মরিচ ও পাঁচফোড়ন। মশলাটা ভাজা হয়ে গেলে চাটনির উপকরণটা ঢেলে দিব। এই পর্যায়ে অল্প অল্প চিনি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে চাটনিটা জাল করে নিতে হবে। এই পর্যায়ে দিচ্ছি তেঁতুল। আবারও নেড়ে চেড়ে চাটনিটা ঘন করে নেব। চাটনিটা ঘন হয়ে এসেছে। এখন দিচ্ছি 2 চা চামচ চাটনি মশলা, সামান্য বিট নুন ও 1 চা চামচ সরিষার তেল। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চাটনিটা নামিয়ে নেব। ড্রাই ফ্রুটস যা এর স্বাদকে আরও দ্বিগুণ করবে। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি স্বাদের চাটনি। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, একটি লাইক ও শেয়ার দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও নিত্য নতুন রান্না নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।